মেঘনা একজন প্রশ্ন করেছেন, ডায়াবেটিস কি খাদ্যাভ্যাসের কারণে হয় কি না? হ্যাঁ, খাদ্যাভ্যাসের সাথেও ডায়াবেটিসের যোগ সংযোগ রয়েছে। তবে ডায়াবেটিস মূলত হলো হয় অনেকের বংশগত কারণে হতে পারে, তারপরে দেখা যায় আপনার যদি লাইফস্টাইল ঠিক না থাকে, অনেকে দেখা যায় অনেক কম বয়সে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। লাইফস্টাইলটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি কী কী খাবার খাচ্ছেন, কখন ঘুম থেকে উঠছেন, কোনো ধরনের এক্সারসাইজ করছেন কি না, এগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আপনার ডায়াবেটিস হবে কি না। অনেকে অতিরিক্ত পরিমাণ ওজন বাড়িয়ে ফেলে, খাবার কিন্তু দেখা যায় সঠিক খাবার গ্রহণ করছে না, তার খাবারে হয়তো ভাজা পোড়া, তৈলাক্ত খাবার, মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি খাচ্ছে, যার কারণে অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, ইনসুলিন রেসিস্ট্যান্ট হচ্ছে, যেখান থেকে কিন্তু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ছে।